মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত, মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই। মসজিদের ভিতরে রহমত, কোথায় রহমত? কোথায়? মসজিদের ভিতরে রহমত আছে না? তার প্রমাণ, মসজিদে ঢুকলেই শান্তি লাগে কেমন জানি, আর ঘুমে ধরে। মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি? সবাই ঘুমাইছেন? আরে আমি কত ঘুমাইছি জুমার নামাজের সময়, যে কি ঘুম আসে আসে আসে, কমন পড়ছে? একেবারে কমন পড়ে গেছে ঘুম আসে, কারণ রহমত, রহমতের ঝিরি ঝিরি বারিধার আল্লাহ তাআলা আরশের উপর থেকে নাজিল করতে থাকেন, আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, অনেকের ঘুমও চলে আসে, ঠিক কি না? এই জন্য আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ তোমার রহমতের দরজাগুলো